আসসালামু আলাইকুম, আমি সামিনা সুলতানা সুমি, সহকারী শিক্ষক রেভারেন্ড পল সাইস। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি প্লে শ্রেণীর বাংলা ক্লাসে। এবং প্রথমেই আমি প্লে শ্রেণীর শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সৃষ্টিকর্তার কাছে আমাদের অশেষ ধন্যবাদ প্রার্থনা যে তিনি আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাস থেকে এখনো পর্যন্ত আমাদের সুরক্ষিত রেখেছেন। এজন্য সৃষ্টিকর্তাকে আমরা আসলে ধন্যবাদ না জানিয়ে পারছি না। তোমরা খুবই ছোট প্লে শ্রেণীর জন্য এবং তোমাদের আমাদের আসলে ক্লাসটা আমাদের হওয়া উচিত ছিল একদম কি বলবো হাতে কলমে, তাই না? কিন্তু আসলে আমরা করোনা ভাইরাসের কারণে হাতে কলমে তো শিখতে পারছি না, এজন্য আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করছি অনলাইন। অনলাইনে আমরা একটা ক্লাস নেব যে আমরা কিভাবে আসলে শুরু করব, তাই তো? আজকে আমাদের বছরের প্রথম ক্লাস প্লে শ্রেণীর, আজকে আমরা বাংলা ক্লাস দিয়ে শুরু করছি। প্লে শ্রেণীর বাংলা ক্লাস আমাদের প্রথম আজকে। দেখো তোমরা অনেক ছোট, তোমরা এখনই কিন্তু আসলে লেখা শিখবে। তোমাদের লেখা শেখাতে গেলে অনেক কিছু মেনটেন করতে হবে, তোমাদের খাতা ব্যবহার করতে হবে। আমরা কি খাতা ব্যবহার করব, কিভাবে আমরা লিখব, আমরা দেখো বাংলা যেহেতু আজকে আমাদের ক্লাসটি হচ্ছে বাংলা, সেক্ষেত্রে আমরা বাংলা এই ধরনের দাগটানা খাতা কিন্তু ব্যবহার করব। এই দাগটানা খাতার সুবিধা কি, তোমার হাতের লেখা কিন্তু তোমার দাগের মধ্যে থাকবে, এই বক্সের এই যে দাগগুলো আছে এর মধ্যে থাকবে, তোমাদের হাতের লেখা কিন্তু সুন্দর হবে। আজকে আমরা বাংলা ক্লাসে তো আসলে প্রথম বছরের প্রথম ক্লাস, প্রথমেই আমরা কিন্তু কোনো বর্ণ শিখবো না। আজকে আমরা নিয়মাবলী শিখবো যে কিভাবে অক্ষর দিতে হয়, সেজন্য কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা শিখবো। তোমরা ছোট, তোমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা ভালোভাবে দেখে রাখবে যে কিভাবে লিখতে হবে। সেভাবে বাসায় আপাতত যতদিন ক্লাস শুরু না হয়, সরকারি কোনো নির্দেশনা না আসে, এভাবেই আমাদের অনলাইন ক্লাস দেখে তারা তাদের সন্তানদের এভাবে শিখাতে পারে। আসো আমরা শুরু করি আজকে আমাদের অনলাইন ক্লাস এবং বাংলা। দেখো আমি প্রথমেই একটু আমরা খাতা যেরকম আছে এরকম আমরা একটু কয়েকটি দাগ এখানে দিব। আমি এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6 রেখা টেনেছি এবং এই রেখার মধ্যেই আমরা বাংলা লেখা শিখবো, যেভাবে আমাদের এইখানে আছে। এখানেও দেখো এরকম অনেকগুলো রেখা টানা আছে, এর মধ্যে আমরা লিখবো। আমরা অ লিখতে গেলে আসলে কতগুলো স্টেপ ব্যবহার করতে হয়, আমরা আজকে কিন্তু অ লেখা শিখবো না। আজকে আমরা কয়েকটি চিহ্ন বা দাগ এগুলোই শিখবো। দেখো আমি প্রথমে কি দিচ্ছি খেয়াল করো তোমরা, আমি প্রথমে এটি কি দিয়েছি, একটি গোল চিহ্ন দিয়েছি। এটি হয়তো কোনোভাবে কেউ বলতো আমি পারি, কিন্তু এটি কিন্তু সুন্দর করে দেয়া শিখতে হবে। আমরা এই গোল চিহ্নের মাধ্যমে কিন্তু অনেক কিছু লিখতে পারি, অনেক বর্ণ দিতে পারি, অনেক চিত্র আঁকাতে পারি, তাই না? তাহলে আমাদের এই গোল দেয়াটা আসলে কিন্তু সুন্দর করতে হবে, যেন সুন্দর করে গোল হয় এভাবে। আচ্ছা তাহলে দেখো আরেকটি আমরা দিতে পারি, এই গোল দিয়েই আমরা আরেকটি দেখি। এই একটি আছে, তারপরে দেখো আমরা এই দাগটি শিখব, আমরা এই দাগটি শিখব এবং আমরা একটু সোজা দেব। দেখো আমি এখানে অনেকগুলো চিহ্ন ব্যবহার করেছি, আমরা এই চিহ্নগুলো দিয়ে কিন্তু আসলে আমাদের যে স্বরবর্ণ প্রথম লেখা শুরু অ থেকে ও পর্যন্ত এগুলো কিন্তু আমরা এগুলোর সাহায্যে সুন্দর করে লেখা শিখতে পারি। আমরা আবার কি, আমরা এক কলাম বাদ দিয়ে দেব, কিন্তু আমাদের খাতারও নিয়ম আছে যে আমরা এক একটি হোক বা এক কলাম বাদ দিয়ে আরেক কলামে লিখি। সেক্ষেত্রে দেখো এখান থেকে আমি আবার লিখছি, তাহলে আমরা আবার একটা গোল দিলাম, এরকম দিলাম, তারপরে এটি একটু বাঁকা, আবার এটি, আর এইটি, এভাবে আমরা এইটুকুও লিখে ফেলি। দেখো আমি গোলটা কিন্তু এই ওপরেও মিশাইনি
মাঝখান উপর থেকে একটু নিচে নামিয়ে দিয়েছি। তোমরাও চেষ্টা করবে এভাবেই দিতে বাসায়। দেখো আমি একটি কলম বাদ দিয়ে আমরা কিন্তু এখানে দাগগুলো বা চিহ্নগুলো দিয়েছি। এখন প্রশ্ন হতেই পারে যে এই চিহ্নগুলো দিয়ে আমি আসলে কিভাবে লেখা শিখবো, কিন্তু আসলেই এই চিহ্নগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর করে লিখতে পারি। আমি একটু তোমাদের এখানে নিচের এই একটি এখানে দাগ টেনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যে চিহ্নগুলো ব্যবহার করেছি এই ব্যবহার করা চিহ্ন দিয়ে কিভাবে আমি অ লিখতে পারি, আমরা যদিও পরে শিখবো। দেখো আমি যখন অ লিখবো, অ লেখার জন্য কিন্তু আমার প্রথমেই কিন্তু একটি গোল দিতে হবে। আমি গোলটি কিন্তু এই দাগের সাথে এখানে আমরা প্রথমে মাত্রা দিই, এখানে একটি মাত্রা দিলাম এবং এই মাত্রা থেকে একটু নিচে দিব যেন আমার উপরেও না লাগবে। তারপরে দেখো আমি এই গোলটিকে একটু ঘুরিয়ে এনে এই, তার মানে আমার দেখো প্রথমে ছিল এটি, তারপরে এটি, দেখো হয়েছে। আচ্ছা এটিকে যদি আমি আর একটু উপরে উঠিয়ে দিই কিন্তু আমি এই দাগের সাথে কিন্তু মিলাবো। এবার আমি এই যে একটি দাগ দিলাম এই এই দাগটি মানে হচ্ছে আমার এই দাগ। তারপরে দেখো আমি একটু সোজা দাগ দিচ্ছি এই, তার মানে এই যে পাঁচটি রেখা আমি টেনেছি এই পাঁচটি চিহ্ন বা রেখা চিহ্ন দ্বারা আমি কিন্তু সুন্দর করে অ লিখতে পারি। আবার দেখো তাহলে আমি দিচ্ছি গোল, তারপরে এটিকে একটু বাড়িয়ে এই পর্যন্ত আমার এই দুটা স্টেপ হয়ে গেল। এবার এইদিকে আমি আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি কিন্তু আমি এখানে কিন্তু লাগাবো না। তারপরে আবার এই একটি চিহ্ন আসলো অর্থাৎ এটি, তারপরে এই লম্ব রেখাটা লম্ব এই যে এই হয়ে গেল। তাহলে দেখো খুব সহজে কিন্তু এই চিহ্নগুলোর মাধ্যমে কিন্তু আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো লেখা শিখতে পারি। তাহলে হাতের লেখা তোমরা বাসায় এরকম ভাবে চিহ্ন তোমরা, আমি একটু মুছে দিচ্ছি, চার লাইন লিখবে বাসায়। তোমাদের বাড়ির কাজ থাকবে চারটি লাইন লেখা, অর্থাৎ এরকম করে একটি এক লাইন, তারপরে হচ্ছে এক টোপ বাদ দিয়ে আরেকটা লাইন, তারপরে আবার আরেকটা এবং আরেকটা, এখানে মোট চারটি লাইন তোমরা এভাবে বাসায় অনুশীলন করবে। এবং কয়েকদিন যতদিন না তোমার এই রেখাগুলো সুন্দর হয় ততদিন পর্যন্তই কিন্তু করতে হবে। আজকে একদিন করলাম আর হয়ে গেল তা কিন্তু নয়, বারবার অনুশীলন করার মাধ্যমে কিন্তু হাতের লেখা সুন্দর হয়। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, তোমাদের বাসার কাজ থাকবে তাহলে এভাবে চারটি লাইন তোমরা লাইন বাই লাইন লিখবে যেন তোমাদের এখান থেকে বেঁকে না যায়। দেখবে যে এটা সোজা যেন এটি হয়, এটি সোজা এটি এটি, এভাবে যেন হয়। আচ্ছা আমরা আজকে বাংলা লেখা তো দেখলাম, এবার আমরা এর সাথে একটু মৌখিক পড়বো। মৌখিক হচ্ছে আমরা শব্দ আমরা অতে কি হয় আমরা এগুলো পড়তে পারি। আচ্ছা থাকুন, হয়তো বা বেশি হয়ে যাবে তোমাদের জন্য, আজকে প্রথম ক্লাস যেহেতু সেহেতু আমার মনে হয় যে অতটুকুই ঠিক আছে। তোমরা শুধুমাত্র এই যে আমি দাগগুলো দেখিয়েছিলাম চিহ্নগুলো কিভাবে দিতে হয় সেগুলোই তোমরা বারবার অনুশীলন করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই অপেক্ষায় থাকলাম যে তোমাদের সাথে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।